أشهد أن لا জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জিব্রাইলের এইখান থেকে সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাকে কিছু কিছু তাফসিরে আবার লেখছে, ওইখানে গিয়ে জিব্রাইল উড়াল দিতে চায় আরো সামনে যাওয়ার জন্য, আর পাখি পাখাগুলোতে আগুন ধরে যায়, পড়ে যায়। কি আজিব নাটক! জিব্রাইল উড়াল দেয়, যদি সত্যি জিব্রাইল জন্য নিষিদ্ধ থাকে উড়াল দেবে কি জন্য? আবার পাখির মতো উড়াল দেয়, পাখাগুলো পুড়ে যায়, এটি পাখির বাচ্চা পাইছে কি জিব্রাইলকে? ভাইরা আমার, এই জন্য এই সমস্ত কবিতা এগুলোর কোন ভিত্তি নাই, এগুলো নাটক, লেখতে গিয়ে রূপ কোথায় এগুলো? জিব্রাইল মূলত আল্লাহ রসুলের সঙ্গে মেরাজের সফরে আলাদা হয়েছেন, এর সহি কোন দলিল নেই। এবারে সামনে চললেন, এই পর্যন্ত মেরাজ শেষ, এর পরের যেটা, এবং এই পর্যন্ত সহি হাদিস দ্বারা এই পর্যন্তই শেষ, এর পরে গুলো সহি হাদিসে নাই, কারণ এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরো সফর করেছেন না এইখানেই আল্লাহর সঙ্গে কথা কথা হয়েছে, এইটা সম্পর্কে সহিহ রাওয়াত গুলো খামোশ। কিছু কিছু হাদিসে আছে, আমি সেগুলো বলছি। এরপর সামনে যেটা, এর পরে আল্লাহর নবীর সামনে রফরফ আনা হলো। রফরফ মানে হলো এক ধরনের বিছানা, লিফট যেরকম দেখেন, এখন সবগুলো বুঝান সহজ হয়ে গেছে। এক প্রকারের লিফট আছে যেগুলো উপরে উঠে, এতক্ষণ যেটা দিয়ে উঠলাম মেরাজ। আর এক প্রকার বড় বড় মার্কেটে আছে, আপনি এক জায়গায় আরেক জায়গায় যাবেন, দাঁড়াই থাকেন, ওতে আপনাকে নিয়ে যাবে ফিতার মতো নিয়ে যাবে। এক্সেলেটার, যেটা এক্সেলেটার দুই রকম, একটা হচ্ছে উপর নিচের থেকে উপরে উঠার জন্য সিঁড়ি, এটা ধাপ আছে এরকম উঠে, আর একটা হচ্ছে সোজা, যেটা এক জায়গায় তারা যায় নিয়ে যায়। রফরফটা এই জাতীয়, এবারে এটা নিয়ে যাচ্ছে, রফরফ চলল, উপরে চলতে লাগলো রফরফ। রফরফের গতি মেরাজের চেয়ে অনেক বেশি। এবারে চলতে লাগলো, 70,000 কালো পর্দা অতিক্রম করছে, আবার 70,000 সাদা পর্দা, 70,000 কালো পর্দা, 70,000 সাদা পর্দা, এইরকম 70,000 পর্দা অতিক্রম করে শেষ পর্যন্ত গিয়ে আরশের ছায়াতলে, আরশের তলে বিং বিড়লো গিয়ে। এবারে এমন একটা জায়গা যেই জায়গার কোনো ডান পাওয়া যায় না, বাম পাওয়া যায় না। রফরফ রোকা চলনে সে জব রফরফ রোকা উনকো ভি রুখসত কর দিয়া, তনহা চলে খৈরুল উমাম বিলাল কি সুনকর সাদা। এবার আল্লাহর নবী ওইখানে গিয়ে, ডান পাওয়া যাচ্ছে না, বাম পাওয়া যাচ্ছে না, বিলালের জুতার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, বিলালকে, বিলাল তুমি এমন কি আমল করছো যে আমলে আমি মেরাজে গিয়েও তোমার জুতার আওয়াজ পেয়েছি? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করছি বলে মনে হয় না, তবে একটা জিনিস করি, আমি যখনই উযু করি মসজিদে ঢুকি, আমি সঙ্গে সঙ্গে দুই রেকাত সালাত আদায় করি, এটা মসজিদের পাওনা বলে আমি বিশ্বাস করি, সবসময় পড়ে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তো তোমার এই আমলটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। এবারে জিব্রাইল, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। এমনি এগুলো বলছি, এগুলো দুর্বল কিছু হাদিস থেকে বলছি আমি, ওই পর্যন্ত সহিহ হাদিসগুলো শেষ হয়ে গেছে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে নামবেন, আরশে নামার পরে জুতা খুলতে লাগলেন, আল্লাহর নবীর মনে পড়ল মূসা আলাইহিস সালামের কাহিনী। মূসা আলাইহিস সালাম যখন তুর পারে জুতা পায়ে দিয়ে গিয়েছিলেন, কোরআন বলছে, ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে নবী আপনি আপনার জুতা খুলুন। মূসা আলাইহিস সালামকে বলা হলো, জুতা খুলুন, আপনি একটা পবিত্র জায়গায় অবতরণ করছেন। আল্লাহর নবীর সেজন্য মনে পড়লো, জুতা খুলতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, না আপনি জুতা খুলবেন না। হুকুম থা মূসা কো খাকে তুর সে বরকত মিলে তেরে কদম কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, হে নবী আপনি জুতা খুলবেন না। মূসা আলাইহিস সালামকে জুতা খোলার জন্য হুকুম দেওয়া হয়েছিল, মূসা যাতে করে তুর পাহাড়ের পবিত্র মাটি পায়ে লাগাইয়া ধন্য হয়, আর আপনি আপনার জুতা খুলবেন না, আপনার জুতায় আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তেরে কদম কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, আল্লাহর আরশে গিয়ে উপনীত হলেন। আরশ কত বড়! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আছেন। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কেমনে আছেন জানি না। আর রহমান আয়াত দিয়ে বোঝা যায় যে আল্লাহ যেহেতু আরশে, কাজে আল্লাহ রসুল মেরাজে গেলে আরশ পর্যন্তই গেছেন। এই জন্য আমি হাদিসগুলো বয়ান করছি, নইলে বয়ান করতাম না। কিছু যদি বিশুদ্ধ কিছু না থাকতো তাহলে এই পর্যন্ত আমি বয়ান করতাম না, কারণ একেবারে অমূলক কথা বয়ান করার থেকে বাঁচি। যেহেতু কোরআন স্পষ্ট আয়াত কি আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন। তো যদি সেই আরশ পর্যন্তই পৌঁছতে না পারেন তাহলে এই সফর করার কি দরকার ছিল? যদি আল্লাহর সঙ্গে কথা বলাই দরকার ছিল তো অত দুনিয়াতে বসে বলা যায়। এই জন্য বলছি, আরশ পর্যন্ত গেলেন। আমার ভাইয়েরা, আমাদের দেশের অনেকের বিশ্বাস যে আল্লাহ তাআলা ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, যত কল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকের মধ্যে আল্লাহ মিশে আছে। এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে বলদের মধ্যে আল্লাহর জন্য দেখা হো, একটা ষাড় গরু দেখে বড়, এটার মধ্যে আল্লাহ আছে, ভগবান আছে, দেবতা সেজদা। একটা বড় বট গাছ দেখলো সেজদা করে, একটা তুলসী গাছ দেখলো সেজদা করে। বজিরে তুলসি বসেজদা কুনাদ হরি বল বগু ইয়াদ নমস্কার কুনাদ। একটা বট গাছ দেখলো নমস্কার দেয়, একটা বলদ দেখলো নমস্কার দেয়, একটা বড় লিঙ্গ দেখলো নমস্কার দেয়। লিঙ্গ পূজা আছে না? কত পূজা যে করে, এত নোংরা ধর্ম। আমার ভাইয়েরা, এই আকীদা ঢুকছে মুসলমানদের মধ্যে, মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, মুসলমানের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে। ও আমার ভাইয়েরা, বুঝতে হবে আল্লাহ তাআলার এলেম সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ আরশে। আরশে বলেই তো মেরাজে গেলেন, নইলে মেরাজে যাওয়া দরকার ছিল কি? এই জন্য আল্লাহ যে আরশে আছেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, এটাও যদি কেউ বিশ্বাস করতে না চায়, মেরাজের এই একটা ঘটনা যথেষ্ট আল্লাহর আরশে থাকার জন্য। এছাড়া আরো অনেক দলিল আছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমান অবতীর্ণ করেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে অবতীর্ণ করেন, অবতীর্ণ হন। ফা ইয়াদউ, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু, কে আছে এমন ব্যক্তি ক্ষমা চাও আমার কাছে আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আল্লাহু, কে আছে এমন আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছে এমন আমি আল্লাহর কাছে বিপদ আপদ থেকে উদ্ধার চাবে, মুক্তি চাবে আমি দান করব। বিপদ উদ্ধার করার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু সাহায্য করার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর বান্দারা আল্লাহকে বাদ দিয়ে যায় কোথায়? মানুষের কাছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কাছে চাও, এই সবগুলো তোমাদের মতই মানুষ। তোমরা যেমন মানুষ তারাও কি? আল্লাহ বলছেন ওরাও তোমাদের মতই মানুষ, ওরা আল্লাহর তোমাদের মতই গোলাম। ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো তোমরা যেমন আল্লাহর গোলাম, ওরাও কার গোলাম? এরপরেও মানুষ গিয়ে কি করে? প্রার্থনা করে মুর্দারের কাছে। মুর্দারের দেওয়ার ক্ষমতা আছে কিছু? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, কোন দরগাওয়ালার ক্ষমতা নাই। আটকসি গেলে সব ধনী হয়ে যায়, কে হয়ে যায়? এই আকিদা মুসলমানদের না মুশরিকদের আকিদা? গরু ছাগল কত কিছু নিয়ে যায়, আল্লাহু আকবার। এই শিরিক আকিদা আমাদের বর্জন করতে হবে। কোন মাজার আর কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই,
দেখেন না খানদান আলী মাজার আসতে কি হয়েছে বলতে দেখেন নাই, এক মহিলা গেছে কুমির ধরে নিয়ে গেছে, হাত পা খাইয়ে বাড়িতে ফাটাই গেছে, যাও জাহান্নামে চলে যাও। এই জন্য মনে রাখতে হবে এই খাজা বাবার কুমির এখন খুঁজা রাখতে পারবে কি, মানুষ খাওয়া শুরু করছে। আজকের পত্রিকা দেখেন, আমি আজকে দেখলাম পত্রিকা, আমার দেশ পত্রিকা আছে আমার বাসায়, আজকে পত্রিকা আছে একটা মহিলা খেয়ে বলছে এই সমস্ত কুমির পূজা, কচ্ছপ পূজা, গজার মাছ পূজা, এইগুলি কি মুসলমানদের কাজ না শয়তানের কাজ? পরিষ্কার শয়তানের কাজ এগুলো, এদের মনে রাখতে হবে। এই মোহাম্মদপুরে একটা আছে হায়দার বাবা, কি যে পায় তার পিছনে লোকের সবসময় ঘুরতে থাকে, সে অনেক কিছু দেয়। এই লোকগুলো আল্লাহ তালা এদেরকে ঢিল দিচ্ছেন, ঢিল দিচ্ছেন। ওই ঘুড়ি উড়ায় যারা, ঘুড়ি উড়ায় সুতা ছাড়ে আর উপরে উঠতে থাকে, টান দিলে চলে আসে, আল্লাহ তালা ঢিল দিচ্ছেন এই লোকগুলোকে, করো শিরিক করো যত বড় করো। এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত হিন্দু মানে আকিদা, আল্লাহ তালা ডাকেন প্রথম আসমানে, আমি সেখান থেকে বলছিলাম প্রথম আসমানে আল্লাহ আসেন, কোথেকে আসেন? আল্লাহ আরশে আছেন। এই জন্য ওই যে একটা কথা, আল্লাহ তালা সর্বত্র বিরাজমান, এটার অর্থ হচ্ছে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ তালা সব দেখেন সব শুনেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়া যদি হাঁটে ওর আওয়াজটা পর্যন্ত আল্লাহ তালা শুনতে পান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে এই আয়াতে যেটা আমি আলোচনা করছি এখানে বলা আছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ তালা সব দেখেন এবং সব কিছু শুনেন। এটা কেন বলতে হলো? আল্লাহ তার আরশে, আল্লাহ তালা আরশে আছেন, তো এখন অত দূর থেকে আল্লাহ তালা দেখেন, যেই দূরত্ব বয়ান করে এটা আন্দাজ করতে পারছেন না কেমন দূরত্ব, এত দূরত্ব, তাহলে ওখান থেকে আল্লাহ কেমনে দেখেন, এই প্রশ্ন আসতে পারে। সেই জন্য আল্লাহ তালা এই আয়াতের শেষে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, কি সুন্দর আল্লাহর কালাম। এখানে বলতে পারতেন আল্লাহু আলিমুন কাদির, না এই সমস্ত বলে বলছেন কি সামিউম বাসির, সব কিছু শুনেন এবং সব দেখেন। এটা এজন্য বলেছেন মেরাজের ঘটনা বললে পরে তুমি দেখবা আল্লাহ অনেক দূরে আছেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আছেন, তাহলে আমরা যা কিছু করি আল্লাহ বোধহয় দেখেন না, আল্লাহ বোধহয় শুনেন না। এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, জোরে বলুন সুবহানাল্লাহ। সামিউন মানে হলো সর্বস্রষ্টা, সর্বশ্রোতা, সব শুনেন, আর বাসির মানে সর্বদ্রষ্টা, সব দেখেন। তার মানে যেটা বললাম, গভীর অন্ধকার রাতে যদি একটা পিঁপড়া হাতে আল্লাহ তাআলা সেটাও দেখেন এবং তার পায়ের আওয়াজও শুনেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহর আরশ সম্পর্কে বলছে, আল্লাহর আরশ কিয়ামতের মাঠে মুমিন যে আল্লাহর আরশ দেখতে পাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি, কিয়ামতের মাঠে সাত দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের তলায় ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওইখানে সাত দল মানুষকে আল্লাহ ছায়া দিবেন। তার মধ্যে এক দল মানুষ কারা? সাত দল মানুষ আপনার, এটা আমি লম্বা বলতে গেলে অনেক সময় লাগবে, এমনি আরো অনেক সাগর সামনে রয়ে গেছে, আলোচনা মূল আলোচনা রয়ে গেছে সামনে, এই জন্য আল্লাহর সাথে কি আলোচনা হচ্ছে তো সেটা আলোচনা হবে। এই জন্য বলছিলাম আল্লাহর আরশ কত বড়, কেয়ামতের মাঠে যখন আরশ আমরা দেখব, একটা হাদিসে আসছে কেয়ামতের মাঠে আরশকে হাজির করা হবে, আরশের ছয় লক্ষ পায়া থাকবে, কয় লক্ষ? প্রত্যেকটা পায়া মোটা হবে ছয় লক্ষ মাইল, দুইটা পায়ার মাঝখানে ফাঁকা হবে ছয় লক্ষ বর্গ মাইল, জুড়ে বলুন সুবহানাল্লাহ, কি বিশাল আরশ। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরধ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। তাহলে এই কুরসিটা যে আরশের উপরে, সে আরশটা কত বড়? চেয়ার বড় না টেবিল থাকে, একটা টেবিলের উপর চেয়ার রাখা হলো, এখন চেয়ারটা বড় না টেবিলটা বড়? টেবিলটা বড় থাকে, তো কুরসি যদি এত বড় হয়, আয়াতুল কুরসি আছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরধ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে, কুরসি যদি এত বড় হয় আরশ কত বড়? কোরআনে আল্লাহ বলেছেন ওয়া রাব্বুল আরশিল আযীম, মহান আরশের রব তিনি। এই আরশে আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর এবারে কথা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? মুসলিম শরীফে কয়েকটা হাদিস আছে, পরে
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আবু যর গিফারি থেকে বর্ণিত, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ হচ্ছেন নূর, আমি কি করি।